হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো একটু মাইলির অ্যাকাউন্ট ক্রিয়েট নিয়ে। মাইলির অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা শিখবো, কিভাবে মাইলির অ্যাকাউন্টে ট্রাফিক সোর্স অ্যাড করতে হয়, কেন অ্যাড করবো সেটা দেখবো, আর কিভাবে একটা অফার নিতে হয় সেই জিনিসটা দেখবো। তো আমরা শুরুতে যেটা করবো, আমরা সার্চ করবো গুগলে মাইলিড লিখে, মাইলিড ডট গ্লোবাল লিখে যখন আমরা সার্চ করব, তখন আমাদের হচ্ছে মাইলিডের অ্যাকাউন্ট আমরা পাবো গুগলে। আমরা সার্চ ইঞ্জিন থেকে নিতে পারি, অথবা যখন আমরা গ্লোবাল ডট গ্লোবাল দিব তখন সরাসরি এটা চলে আসবে। যখনই মাইলিড এটা আসবে আমরা এখানে একটা অ্যাকাউন্ট করবো। এখন মাইলিডটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেট প্লেস এর জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম হচ্ছে মাইলিড, যেটা অন্যান্য সোশ্যাল মিডিয়া বা অন্যান্য মার্কেট প্লেস থেকে ভালো একটা অবস্থান আছে বর্তমানে মাইলিডটা। মাইলিডের পে আউট অনেক ফাস্ট, তারা উইকলি পেমেন্টটা দিচ্ছে, ট্রানজেকশনে $25 দিয়ে দিচ্ছে, যেটা অন্যান্য মার্কেট প্লেস আপনাকে হচ্ছে $25 সাধারণত দেয় না। তারা তারা $100 বা $50 পেমেন্ট করে, সেখানে মাইলিড দিচ্ছে মাত্র $25, তাও আবার উইকলি পেমেন্ট, আপনি প্রতি 7 দিনে নিতে পারেন, 3 দিনেও নিতে পারেন। সো এই জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম হচ্ছে মাইলিড। তো আমরা হচ্ছে মাইলিড অ্যাকাউন্ট করার জন্য যেটা করব, আমরা রেজিস্টারে ক্লিক করতে পারি অথবা ক্রিয়েট এ ফ্রি নিউ অ্যাকাউন্ট, ফ্রি অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করি। আমরা একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি, তো আমরা ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করলাম। আমাদের এখানে মাইলিডের অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য সাধারণত আমাদেরকে 4টা স্টেপ কমপ্লিট করে নিতে হয়। এক হচ্ছে অ্যাকাউন্ট লগ ইন ডিটেলস, সেকেন্ড হচ্ছে ইমেল অ্যাক্টিভেশন, তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্ট পার্সোনাল ইনফরমেশন, SMS ভেরিফিকেশন। এই 4টা জিনিস দেওয়ার পরে আমরা অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে করার সুযোগ পাই বা করতে পারবো। তো প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে একটা লগ ইন। তো আমরা হচ্ছে ইন্টারভিউ লগ ইন নেম, আমরা একটা লগ ইন নেম দিব। লগ ইন নেমটা অবশ্যই স্পেস ছাড়া ইউজ করবো। তো আমরা হচ্ছে এখানে স্পেস ছাড়া একটা ইউজার নেম দেয়, যেমন ধরো আমরা ইউজ করি আমরা একটা ইউজার নেম দিলাম এখানে, অবশ্যই সাথে আমরা একটা নাম্বার ইউজ করব, কারণ হচ্ছে একদম যদি আমরা নাম্বারটা ইউজ না করি এক্ষেত্রে আমরা সাধারণত সেম ইউজার নেমে অনেক কাজ করে ফেলে, এই জন্য আমরা পাবো না। তো এই জন্য আমরা আগে থেকে একটা নাম্বার ইউজ করে নিব। আর এখানে ইমেল চাচ্ছে, আমরা অবশ্যই আপনাদের আপনারা যেটা করবেন আপনারা আপনাদের রিয়েল ইমেলটা ইউজ করবেন। আমি টেম্পোরারি ইমেল দিচ্ছি, কারণ আমি এটা দেখানোর পরে এই অ্যাকাউন্টটা আমার আর কাজে আসবে না, কারণ আমি এটাতে কাজ করবো অন্য অ্যাকাউন্ট, আমার রিয়েল অ্যাকাউন্টে কাজ করবো। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি, সো এই জন্য আমি টেম্পোরারি ইমেলটা ইউজ করতেছি এখানে। তো আপনারা যেটা করবেন আপনারা আপনাদের নিজস্ব রিয়েল যে ইমেলটা ওটা ইউজ করবেন এখানে। এরপর হচ্ছে আমরা এখানে ইমেল দেওয়ার পর আমরা হচ্ছে এখানে পাসওয়ার্ড ইউজ করবো। এক অবশ্যই আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবো, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার, তারপর হচ্ছে ওয়ার্ড, তিনটা জিনিস অ্যাড করব, একটা স্ট্রং পাসওয়ার্ড দিব। এরপর আমরা আই অ্যাকসেপ্ট অল দ্য কন্টেন্ট বিলো এখানে ক্লিক করব, তারপর আমরা স্টার্ট ফ্রি রেজিস্ট্রেশন ক্লিক করব। ফার্স্ট স্টেপে আমরা 4টা জিনিস দিলাম, এরপর আমরা যাব সেকেন্ড স্টেপে। তো আমরা যখন স্টার্ট ফ্রি রেজিস্ট্রেশনে ক্লিক করব, ক্লিক করে আমরা একটু ওয়েট করব, আমাদের ইমেইলে তার একটা অ্যাক্টিভেশন কোড পাঠাইছে। সো আমরা ইমেইলে যাব, ইমেইলে গিয়ে দেখি একটু, দেখেন একটা অ্যাক্টিভেশন কোড আসছে আমার এখানে। আমরা অ্যাক্টিভেশন কোডটা এখান থেকে ইউজ করব। আমরা ক্লিক হ্যাড টু অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করলেও হয়ে যাবে। আচ্ছা, এখন আমাদের ভিতরে কিছু মানুষ আছে, আমরা যেটা করি আমরা দুইটা ব্রাউজার ইউজ করি অনেক সময়। ধরেন আমার এই ক্রোম ব্রাউজারে আমার মাইলিড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছে, কিন্তু আমার ইমেল যে অ্যাকাউন্ট ইমেল অ্যাকাউন্টটা আমার অন্য ব্রাউজারেই সাইন ইন করা আছে। সো এই ক্ষেত্রে আমি যদি ক্লিক হ্যাট অ্যাক্টিভ অ্যাকাউন্টে তখন আমার কাজ করবে না। সো ডিফারেন্ট ব্রাউজারে যখন আমার ইমেল থাকবে তখন আমরা হচ্ছে এই টোকেনটা কপি করে নিব। যখন আমার ডিফারেন্ট ব্রাউজারে ইমেল থাক ইমেলের আমি লগ ইন করবো তখন আমাকে এই টোকেন কোডটা কপি করে এখানে বসায় দিতে হবে, জাস্ট এখানে পেস্ট করে দিলে হয়ে যাবে। আর যদি আমার সেম ব্রাউজারে থাকে আমরা ক্লিক হ্যাট অ্যাক্টিভ অ্যাকাউন্ট দিলেও হয়ে যাবে। সো আমি ডিফারেন্টটাই দেখাচ্ছি, আমরা এখানে দিলে হয়ে যাবে, আমি জাস্ট এখানে আমি টোকেনটা দিয়ে দেখাই। সো টোকেন অ্যাড করার পর আমরা যেটা টোকেনটা আছে পুরো টোকেনটা আমরা কপি করে দিয়ে দিব। এরপর আমরা এখান থেকে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্টে ক্লিক করব।
অ্যাক্টিভিউর অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদেরকে ওরা নিয়ে যাবে থার্ড স্টেপ অ্যাকাউন্ট পার্সোনাল ইনফরমেশন অপশনে। তো আমরা এখান থেকে প্রথম যেটা সিলেক্ট দা অ্যাকাউন্ট টাইপ, এখান থেকে আমরা প্রাইভেট অ্যাকাউন্ট সিলেক্ট করে নিব। তারপর হচ্ছে আমাদের কান্ট্রি, আমরা অবশ্যই আমাদের কান্ট্রি সেট করে নিব। আমরা হচ্ছে যেহেতু আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশটা সিলেক্ট করে নিব, কারেন্সি USD থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা ফার্স্ট নেম, ইন্টারভিউ ফার্স্ট নেম, ইন্টারভিউ লাস্ট নেম। সো আমরা হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা অ্যাড করব। তারপর হচ্ছে আমাদের অ্যাড্রেস, অবশ্যই আপনারা আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা ইউজ করবেন অথবা প্রেজেন্ট দিবেন, তবে চেষ্টা করবেন আপনাদের আইডি কার্ডের সাথে মিল রেখে অ্যাড্রেসটা ইউজ করা বা আপনার নামটা ইউজ করা। এক্ষেত্রে আপনারা পাসপোর্টের নাম ইউজ করতে, পাসপোর্টের অ্যাড্রেস অথবা আপনার জন্ম নিবন্ধন অথবা সার্টিফিকেট অথবা আপনার ন্যাশনাল আইডি কার্ডের অ্যাড্রেসটা ইউজ করুন। সো আমরা হচ্ছি ধরেন আমি এখানে একটা অ্যাড্রেস দিচ্ছি, তার মানে যদি গ্রামেরটা ইউজ করতে যাই তাহলে আমরা এখানে কি করবো, গ্রামের জিনিসটা লিখবো হচ্ছে পোস্ট অফিস বা পিও, আমরা পোস্ট অফিস ইউজ করব। তারপর হচ্ছে পিএস ব্যাটেন্স থানা বা পুলিশ স্টেশন, আমরা জিনিসটা ইউজ করলাম। আর সিটিতে আমরা নোয়াখালী ইউজ করতে পারি, চিটং ইউজ করতে পারি, তোমরা এখানে জাস্ট নোয়াখালীতে দিই, তাহলে আমার যেটা আমার বিভাগের সর আমি সেটাই দিলাম। এখন হচ্ছে আমরা যেটা করব, এই যে পোস্ট অফিসের আন্ডারে আমার এখানে পোস্ট কোডটা দিব, আমার যে পোস্ট অফিস, পোস্ট অফিসের কোডটা এখানে দিব, মানে আমি এই জায়গায় যে পোস্ট অফিসটা ইউজ করব সে পোস্ট অফিসের কোডটা আমরা এই পোস্ট কোডে ইউজ করব। তো আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এখানে একটা ফোন নাম্বার দিব, ফোন নাম্বার দেওয়ার পরে আমরা যাব নেক্সট স্টেপে, নেক্সট স্টেপে যাব। যাওয়ার পরে হচ্ছে এখানে আমাদের ফোন নাম্বারটা ভেরিফিকেশন করতে হচ্ছে, মানে আমাদের ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড তারা সেন্ড করছে, ওই কোডটা এখানে দিতে হবে। দেওয়ার পরে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে, যেহেতু এটা লাস্ট স্টেপ। সো ধরেন অনেকে, আমরা অনেকে আছি যারা হয়তো আমার ফোন নাম্বার বাট সাথে নাই, এখন আমি অন্য জায়গায় রেখে আসছি, এই ক্ষেত্রে আমি কিভাবে ভেরিফাই করবো, একটা সন্দেহ থাকে। তো আমরা এই ক্ষেত্রে যেটা করতে পারি, ভেরিফিকেশন কোডটা আমাদের ইমেইলে নিতে পারি, সেটার জন্য আমরা কি করব, সেন্ড আ ভেরিফিকেশন কোড টু মাই ইমেইল অ্যাড্রেস, জাস্ট এখানে ক্লিক করলে আমার এই যে ভেরিফিকেশন কোড যেটা আমার ফোনে পাঠালো সেটা আমার ইমেইলেও পাঠিয়ে দিচ্ছে। তো আমরা যাবো ইমেইলে, ইমেল থেকে ভেরিফিকেশন কোডটা নিব, নিয়ে আমরা এখানে সাবমিট করব, কারণ এই ক্ষেত্রে আমার ফোন নাম্বারে ভেরিফায়ার প্রয়োজন হবে না। তো আমরা আবার ইমেলে গেলাম, এই যে একটা কোড দিছে, এই কোডটা হচ্ছে মেনলি আমার মোবাইলে পাঠাচ্ছে তারা। সো এই কোডটা আমরা এখানে সাবমিট করব, দিয়ে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করব, তাহলে আমার অ্যাকাউন্টটা রেজিস্টার হয়ে যাচ্ছে। ওকে, এরপরে ওরা আমার এখানে একটা জিজ্ঞেস করতেছে আমি কত ডলার আর্ন করছি অন্য নেটওয়ার্ক থেকে। তো আমরা এখানে 0 থেকে 250 দিব, যেহেতু প্রায় সবাই বিগিনার, সো 0 থেকে 250 দেওয়াই ভালো। এরপরে ইন্টার দিলেই হয়ে যাবে, আমরা ইন্টার চাপ দেই, তাহলে হচ্ছে আমাদেরকে এই অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করব, তাহলে হচ্ছে এই ড্যাশবোর্ডটা আমাদের সামনে শো হবে, কিন্তু লোড হতে একটু সময় নিবে। ওকে, এটা হচ্ছে ড্যাশবোর্ড। এখানে এই যে ডান পাশে যে এটা, এখানে প্রফিট, লিড, ভিজিটস, কনভারজেশন, ইপিসি, এটা হচ্ছে আপনার কত ধরনের প্রফিট হলো, কতগুলো লিড আসলো, কতগুলো ভিজিটর আসলো, কতগুলো কনভারজেশন রেট আছে কেমন, ইপিসি আর্নিং পার ক্লিক, এটা কিরকম, ওই জিনিসটা হচ্ছে আমরা ওখানে পাবো। ওকে, তো এখানে আমরা যেটা করব, এখানে একটা ট্রেনিং আছে, তাদের ট্রেনিংটা আমরা করে নিব। সো আপনারা হচ্ছে করে নেবেন ট্রেনিংটা, আমি এখানে আই নো অলরেডি এভরিথিং দিয়ে দেই। সো এরপর হচ্ছে আমার ড্যাশবোর্ডটা আমাকে দেখাচ্ছে। তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা, এইটা হচ্ছে আমার ড্যাশবোর্ড,
ভিজিটর লিড সবকিছু আমরা এখান থেকে দেখতে পারবো। এখানে আমরা ক্লিকটা দেখতে পারবো টোটাল, এটা আর এটা হচ্ছে কতদিনের হিস্ট্রি দেখতে চাচ্ছেন, 7 দিন, 30 দিন, লাস্ট ইয়ার, কোন হিস্ট্রি থাকবে সেটা এখান থেকে আপনারা চুজ করে দেবেন। আচ্ছা, তো মাই লিড অ্যাকাউন্ট করার পরে এখন সবাইকে জন্য উন্মুক্ত তারা করে দিচ্ছে, কিন্তু অ্যাকাউন্টটা, কিন্তু মেন যে জিনিসটা আমাদেরকে দেখতে হয় সেটা হচ্ছে এই যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটা আপনার কাজ করার জন্য আপনাকে হচ্ছে ট্রাফিক সোর্স দেখাতে হয়, আপনি যে কাজ পারেন কিভাবে প্রমোট করবেন সেটা তাদেরকে দেখাতে হয়, তারপর তারা আপনাকে অফার নিয়ে কাজ করতে দিবে। তো এই জন্য আমরা যেটা করবো, ক্যাম্পিং এ হচ্ছে সবগুলো অফার পাবো, ক্যাম্পিং থেকে লিস্ট অফ ক্যাম্পিং এ আমরা সব ধরনের অফার পাবো। তো আমাদের হচ্ছে যে কোনো অফার নেওয়ার আগে আমাদেরকে ট্রাফিক সোর্স অ্যাড করতে হয়। তো আমরা শুরুতে যেটা করবো এটা জাস্ট দেখি, লিস্ট অফ ক্যাম্পিং এ যাবো, লিস্ট অফ ক্যাম্পিং থেকে আমরা দেখবো এখানে কত ধরনের অফার আছে বা কি কি অফার আছে। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে দেখাচ্ছে যে লেফট সাইডে আমরা এখানে কতগুলো তাদের কি কি অফারের কাজ আছে, সিপিএল কস্ট পার লিড, সিপিএস কস্ট পার সেল, সিপিএ কস্ট পার অ্যাকশন, পিপিআই পেপার ইনস্টল, সিওডি দ্যাট মিনস ক্যাশ অন ডেলিভারি। সো এখানে স্পেসিফিক ভাবে অফার গুলো দিয়ে দেওয়া আছে, তাদের টোটাল অফার হচ্ছে 1586টা অফার তাদের। হ্যাঁ, সো এই অফার গুলার লিস্ট এখানে আছে। তো আমরা হচ্ছে স্পেসিফিক করে জাস্ট আমি এখানে একটা কান্ট্রি সেট করতে পারি, আমি যদি ইউনাইটেড স্টেট দেই, আমি যাচ্ছি ইউনাইটেড স্টেট এর অফার নিতে, জাস্ট ইউনাইটেড স্টেট সিলেক্ট করলাম। এখন আমি আরো স্পেসিফিক করে ফেলে আমি চাচ্ছি শুধুমাত্র সিওডি অফারটা নিতে। সো আমি আরো শর্টকাট করে ফেললাম, আমি 1500 অফার না খুঁজে আমি তার থেকে শুধুমাত্র ইউএস এর সিওডি অফারটা আমি নিতে চাচ্ছি। তো এই জন্য আমি কি করলাম, এটাকে সেট করে দিলাম। সিলেক্ট করার মাধ্যমে শুধুমাত্র আমরা তিনটা অফার পাচ্ছি যেটা ইউএস এর সিওডি অফার। তো আমরা হচ্ছে প্রথম যাবে দেখা দেখি, যেমন কুলওয়্যারটা আমি ক্লিক করে যাচ্ছি ধরো এই অফারটা নিতে। তো এই অফারটা নেওয়ার জন্য আমি জাস্ট ক্লিক করব, ক্লিক করার পর আমার এদের এখানে দেখাবে। তো আমরা একটা অফার নেওয়ার আগে আমাদেরকে কয়েকটা জিনিস দেখতে হবে, দেখে ওই অফারটা নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, তো শুরুতে যেটা দেখতে হয় এখানে হচ্ছে রেস্ট্রিকশন, এটা জিনিস আমার দেখতে হবে। প্রত্যেকটা অফারের কিছু কিছু রেস্ট্রিকশন থাকে, যেমন এটা এই অফারটা মেল করা যাবে না, এরপরে মোটিভেশন ট্রাফিক আনা যাবে না, রেজিস্ট্রেশনের জন্য বলা যাবে না, সার্ভে এর অফার না, এটা সার্ভে করানো যাবে না, এটা হচ্ছে সেলের অফার। হ্যাঁ, সো এটা কোন কোন কান্ট্রির জন্য অ্যাভেলেবল, এটা হচ্ছে গ্লোবাল, সো যে কোনো কান্ট্রির জন্য আপনারা অ্যাভেলেবল এটা। এরপর হচ্ছে কনভার্সেশন টাইপ, শুধুমাত্র সেল, মানে সেল হলে আপনাকে কমিশন দিবে। ডিভাইস টাইপ, কোন কোন ডিভাইসে এটা পে করতে সাপোর্ট করতেছে অফারটা, সো এটা হচ্ছে মোটামুটি সব ধরনের ডিভাইসে সাপোর্ট করতেছে। এখান থেকে আমরা ভিজিট লিডটা দেখতে পারবো, আর যখনই আমরা কোনো অফার নিতে যাব আমরা ক্লিক করব এখানে ইউআরএল, ইউআরএল ক্লিক করলে আমাকে শুরুতে কি দেখাচ্ছে, এরর দেখাচ্ছে, কারণ হচ্ছে ইউ মাস্ট ওন এ ট্রাফিক সোর্স টু জয়েন দিস প্রোগ্রাম, মানে তাদের এখানে যে কোনো অফার নেওয়ার জন্য আপনাকে আগে আপনার নিজের ট্রাফিক সোর্স এখানে অ্যাড করতে হবে, যে আপনার কাছে কি আছে, কি জন্য আপনারা অফার দিবে তারা। সো আমাদেরকে সেটা অ্যাড করতে, আমরা শুরু কি করবো, অ্যাড এ ট্রাফিক সোর্স এ ক্লিক করব, এখানে একটা ট্রাফিক সোর্স অ্যাড করে নিব। আচ্ছা, তারপর হচ্ছে আমরা অফারটা নেওয়ার জন্য যেটা করতেছি, আমরা হচ্ছে অফারটা নেওয়ার জন্য ট্রাফিক সোর্স অ্যাড করতে হবে এখানে। তো আমরা হচ্ছে কি করব, এখানে অ্যাড ট্রাফিক সোর্স এ ক্লিক করব, অ্যাড ট্রাফিক সোর্স এ ক্লিক করার পর আমাদেরকে এখানে অনেকগুলো ডাটাবেস দেখাবে, আমরা এখান থেকে যে কোনো একটা সোর্স অ্যাড করে নিব। হ্যাঁ, যেমন এখানে আমরা পেজ অ্যাড করতে পারি, পেজের ইউআরএল দিতে পারি, ব্লগ অ্যাড করতে পারি, ফোরাম অ্যাড করতে পারি, সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারি, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, অনেক যেগুলো আমাদের আছে আমরা এগুলো এখানে অ্যাড করে দিতে পারি। তারপর হচ্ছে মেলিং ডাটাবেস, যদি মেলিং ডাটাবেস থাকে আমরা সেটা অ্যাড করতে পারি, মোবাইল অ্যাপ্লিকেশন থাকলে মোবাইল অ্যাপ্লিকেশন অ্যাড করতে পারি, আর যদি আমরা পেড ক্যাম্পিং করতে চাই এক্ষেত্রে আমরা পেড ট্রাফিক এটা অ্যাড করতে পারি, পিপিসি বা পেড ট্রাফিক। তারপর হচ্ছে আমাদের যদি কোনো নেটওয়ার্ক থাকে সেই নেটওয়ার্কটা আমরা এখানে অ্যাড করতে পারি। সো এখানে আমরা যদি সোশ্যাল মিডিয়া অ্যাড করতে যাই, জাস্ট সোশ্যাল মিডিয়াতে ক্লিক করবো, ধরেন আমরা ধরেন টুইটারটা অ্যাড করবো, টুইটার অ্যাড করতে গেলে আমাকে কি করতে হবে, এখানে টুইটারের প্রোফাইল ইউআরএলটা এখানে অ্যাড করতে হবে। ওকে, তো আমরা হচ্ছে ধরেন এখানে টুইটারের প্রোফাইলটা অ্যাড করি, স্ল্যাশ টুইটার
/. এটা হচ্ছে আমার প্রোফাইল এর ইউআরএল। ওকে, সো এরপর হচ্ছে নাম্বার অফ ফলোয়ার, কতগুলো ফলোয়ার আছে আমরা এখানে ফলোয়ার অ্যাড করব, 3000 ফলোয়ার আছে, 3000 অ্যাড করলাম। এরপর আমরা এখানে অ্যাড এ ক্লিক করব। ওকে, আচ্ছা এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, ক্যাটাগরি। আমার এই টুইটার অ্যাকাউন্টে কি ক্যাটাগরি দিলে, সো আমরা এখানে ক্যাটাগরি চুজ করতে পারি, অনেকগুলো ক্যাটাগরি আমার যে অ্যাকাউন্টটা যে রিলেটেড আমরা ওই রিলেটেড অ্যাড করব। আমি ধরুন এই অ্যাকাউন্টে শুধুমাত্র হেলথ এন্ড বিউটি রিলেটেড টপিক গুলো নিয়ে কাজ করতে, আমি এখানে অ্যাড করলাম হেলথ এন্ড ক্যাটাগরি নিয়ে, এরপর আমরা এটা অ্যাড করে দিব। তো যখন আমরা অ্যাড করবো এরকম আমরা তিন চারটা অ্যাড করে নিব, যে একটা দিয়ে আমাদের হবে না, আমরা এখানে দুই একটা অ্যাড করে নিলাম। সো যখন আমরা অ্যাড করলাম আমাদের অফারের জন্য অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। তো আমরা এখানে অফারের জন্য যখন অ্যাপ্লাই করতেছি আমার ট্রাফিক সোর্স দেখা যাচ্ছে, ট্রাফিক সোর্স আমার কোনটা, আমি টুইটার অ্যাড করলাম, সো আমি টুইটার সিলেক্ট করে দিয়ে এখানে অফারের জন্য অ্যাপ্রুভ পাঠাবো, আই হ্যাভ রিড টার্মস এন্ড কন্ডিশন দিয়ে যখনই পাঠাবো তখন এই অফারটার জন্য অ্যাপ্রুভ জন্য রিকোয়েস্ট চলে যাবে। সো এখন এই যে অফারটা আমি রিকোয়েস্ট পাঠালাম এটা যে অ্যাপ্রুভ করলো, এটা আমরা কোথায় দেখবো, আমরা ক্যাম্পেইন থেকে ইউর কনফিগারেশন, যেখানে যে ইউর কনফিগারেশন আমরা এখানে খুঁজে পাবো, আমরা জাস্ট এখানে ক্লিক করলে দেখতে পারবো আমাদের কতগুলো অফার অ্যাপ্রুভ করছে। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সো এখানে ওই জিনিস এখন দেখাবে না, আমরা হচ্ছে যখনই অফার অ্যাপ্রুভ করবে তখন আমরা এই জায়গায় দেখতে পারবো ক্যাম্পেইন থেকে ইউর কনফিগারেশনে। সো আমরা হচ্ছে এরকম কয়েকটা অফারের জন্য অ্যাপ্রুভ পাঠাবো। তো আমরা এখন যেটা করবো শুরুতে সেটা হচ্ছে কয়েকটা ট্রাফিক সোর্স অ্যাড করে নিব, কারণ সবগুলো অফারে হয়তো সোশ্যাল মিডিয়া অ্যালাউ হবে না, সবগুলো অফার আবার ধরেন মেলটাতে অ্যাড করি, মেলটা অ্যালাউ হবে না। তো আমরা এখানে তিন চারটা ট্রাফিক সোর্স অ্যাড করে নিব, একটা অ্যাড করলাম আমরা টুইটার, এটা এখানে দেখাচ্ছে। তো আমরা সেকেন্ডে যাই, আবার অ্যাড ট্রাফিক সোর্স থেকে আমরা আরেক দুই একটা অ্যাড করি। তো যেহেতু আমরা একটা সোশ্যাল মিডিয়া অ্যাড করলাম, আমরা হচ্ছে এখানে চাইলে ব্লগ ইউজ করতে পারি, ব্লগের একটা অ্যাড্রেস ধরেন আমি হচ্ছে ধরেন এই ব্লগ অ্যাড্রেসটি ইউজ করলাম। এটা এটা কি নিয়ে, এটা হচ্ছে রায়ান ক্রাফট নিয়ে, আমরা হচ্ছে ধরেন আমি চাচ্ছি এখানে রায়ান ক্রাফট নিয়ে করতে, তাহলে এখানে রায়ান ক্রাফট কি রিলেটেড আমরা হচ্ছে এটা ধরতে পারি হাউস এন্ড গার্ডেনিং, রায়ান ক্রাফটটা হাউস এন্ড গার্ডেনিং নিয়ে ধরলাম। এরপর আমরা এটাকে অ্যাড করে দিলাম, তাহলে আমরা এখানে দুটো জিনিস অ্যাড করলাম, ওয়েবসাইট যেটা ওয়েবসাইট আমরা ব্লগ হিসেবে ইউজ করি, ব্লগার হিসেবে আমরা এটা এই জিনিসটা ইউজ করতে পারি। এরপর আমরা আর কিছু ইউজ করবো, ওকে এরপর আমরা আবার মাই ট্রাফিক সোর্সে যাব, সেখান থেকে দেখবো যে আমরা যে দুটো অ্যাড করছি সেটা এখানে দেখাচ্ছে। এরপর আমরা অ্যাড ট্রাফিক সোর্সে যাব, এখান থেকে আমরা একটা মেলিং ডাটাবেজ অ্যাড করবো। হ্যাঁ, মেলিং ডাটাবেজ সাইজ আমরা এখানে 5000 দিয়ে দিলাম ধরেন, দিয়ে একটা মেলিং ডাটাবেজ এখানে অ্যাড করে দিলাম। ওকে, তারপর আমরা আবার যাবো, যেহেতু আমার টার্গেট হচ্ছে আমরা এখানে চারটা ট্রাফিক সোর্স অ্যাড করে নিব, সো আমরা আবার যাবো অ্যাড ট্রাফিক সোর্স, তারপরে আমরা আবার ডাটাবেসে যাব, এখানে হচ্ছে ধরুন আমি সাইজ দিলাম 5000, অ্যাড এডিশনাল রিপ্লাই, আমি চাচ্ছি স্পেসিফিক দুই একটা কান্ট্রি সেট করে দিই, যারা আমার মার্কেট প্লেস বুঝতে পারে বা মালিক বুঝতে পারে যে আমার এই অফার গুলা এই কান্ট্রির জন্য, এই ইমেল লিস্টটা 5000 ইমেল লিস্টটা আমার স্পেসিফিক কান্ট্রি নির্দিষ্ট করা দিব, নির্দিষ্ট করে দেবো। যেমন আমি এটা হচ্ছে ইউনাইটেড স্টেট, বলা হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, তারপর হচ্ছে কানাডা, এরকম আমরা দুই একটা কান্ট্রি আলাদা করে দিতে পারবো এখানে। হ্যাঁ, তাহলে এই দুইটা কান্ট্রির লিস্ট হচ্ছে, এই 5000 ইমেল লিস্ট হচ্ছে আমার এই দুটো কান্ট্রি, আমি এটা দিয়ে জাস্ট অ্যাড করে দিব। তাহলে আমরা হচ্ছে এখানে চারটা ট্রাফিক সোর্স অ্যাড করে নিলাম, এই যে এখানে চারটা ট্রাফিক সোর্স অ্যাড করলাম, ওরা যখন অ্যাপ্রুভ করবে তখন এটা এখানে অ্যাপ্রুভ দেখাবে। আপনারা চাইলে আরো অ্যাড করতে পারেন, যেমন আপনারা চাইলে কান্ট্রি চেঞ্জ করে করে অ্যাড করতে পারেন। আর একটা হচ্ছে পিপিসি বা পেড ট্রাফিক, যারা পেড ক্যাম্পেইন করতে চান তারা হচ্ছে এটা অ্যাড করতে পারেন, জাস্ট ফেসবুক অ্যাডটা আপনারা অ্যাড করে দিলাম। সো এইভাবে একটা হয়ে গেল। তো আমরা হচ্ছে এখানে টোটাল পাঁচটা অফার, পাঁচটা ট্রাফিক সোর্স অ্যাড করলাম, এই টোটাল পাঁচটা ট্রাফিক সোর্স আমরা এখানে অ্যাড করলাম, তো এটা হচ্ছে একটা ওয়ে। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেটা করবো, এখানে আরো কিছু অফারের জন্য আমরা অ্যাপ্রুভ পাঠাবো, লিস্ট অফ ক্যাম্পেইন থেকে আরো কিছু অফারের জন্য রিকোয়েস্ট পাঠাবো। একটা জিনিস মাথায় রাখতে হবে, যখনই আমরা অফারের জন্য রিকোয়েস্ট পাঠাবো তখনই আমাদেরকে অফার গুলো অ্যাপ্রুভ করে দিবে, আর অ্যাপ্রুভ করার পরে কিন্তু আমরা এই অফার গুলো প্রমোট করতে পারবো। সো আমাকে আগে যেটা করতে হবে, আমাকে আগে অফার গুলো অ্যাপ্রুভ করাই নিতে হবে। ওকে,
সো আমি লিস্ট অফ ক্যাম্পিং কে এখানে ধরেন আমি আমি ধরেন কানাডার একটা অফার যাই, কানাডা কানাডা দিয়ে সার্চ করলাম আর দেখি কানাডার সিওডি কোনো অফার আছে কিনা। কানাডা ওকে, আমি কানাডার ক্যাশ অন ডেলিভারি অফার নিতে চাচ্ছি। কানাডার ক্যাশ অন ডেলিভারি অফার কিন্তু সেম, আমি এখান থেকে একটা স্নো হোয়াইট যেটা এটা ভালো চলতেছে বর্তমানে, হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট। সো এই জিনিসটা আমরা নিয়ে নিব। তো এই অফারটার জন্য আমরা যেটা করতেছি সেম ভাবে আমরা দেখব এটা কি কি করা যাবে না, কোন কোন এরি কান্ট্রি, কনভারসেশন টাইপ সেল, সেল না হলে দিবে না ডিভাইস টাইপ। ওকে, তো এরপর হচ্ছে আমরা আবার সেম ভাবে অ্যাড্রেসে ক্লিক করব, এখান থেকে আবার ট্রাফিক সোর্স চুজ করে দিব। আমরা এখান থেকে যে ট্রাফিক সোর্স এখানে চুজ করে দিলাম, আমরা চাইলে দুইটা অ্যাড করতে পারি, একটা অ্যাড করতে পারি। সো আমরা আমাদের সুবিধা মতো ট্রাফিক সোর্স এখানে অ্যাড করে দিব। ধরেন আমি একটা মেলিং ডাটাবেস দিলাম, একটা সোশ্যাল মিডিয়াতে আমি দুইটা অ্যাড করলাম, দিয়ে এটার জন্য রিকোয়েস্ট পাঠাই দিলাম। সো এইভাবে আমরা হচ্ছে মানিডে ট্রাফিক সোর্স অ্যাড করতে পারবো এবং অফারের জন্য অ্যাপ্লাই করতে পারবো। আর যখনই আমার অফারটা অ্যাপ্রুভ করবো তখন আমরা দেখতে পারবো ইউর কনফিগারেশনের মধ্যে আমার অফারটা আমরা দেখতে পারবো। সো এই দুটো জায়গায় আমরা দেখে নিবো এখান থেকে। আচ্ছা, এখানে আরেকটা হচ্ছে স্মার্ট লিঙ্ক। স্মার্ট লিঙ্কটা হচ্ছে একটা লিঙ্কের মধ্যে যখন আমরা কয়েকটা অফার একসাথে অ্যাড করে ফেলি, মার্কেট প্লেস অ্যাড করে রাখে, এটা হচ্ছে স্মার্ট লিঙ্ক। মানে এই একটা লিঙ্কের ভিতরে অনেকগুলা অফার আছে, বা একটা অফারে অনেকগুলা লিঙ্ক না হয়ে একটা লিঙ্কই হয়ে গেল। ধরুন আমি একটা অফার ধরেন আইফোন 11, তো আমি এক্সাম্পল বলছি, ধরেন আইফোন 11 একটা ইলেভেনের একটা অফার। এখন আমি এটা ওই আইফোন কোম্পানি অ্যাপল কোম্পানি যেটা করলো সেটা হচ্ছে 50টা কান্ট্রিতে অ্যাভেলেবেল করলো এই অফারটা। এখন 50টা কান্ট্রিতে আপনাকে প্রমোট করতে হলে 50টা লিঙ্ক লাগতেছে, বাট যদি একটা স্মার্ট লিঙ্ক থাকে আপনাকে 50টা লিঙ্ক না নিয়ে আপনি ওই একটা লিঙ্ক প্রমোট করেই কিন্তু এটা সেল করা যেতে পারেন। আপনি একটা লিঙ্কে প্রমোট করবেন, যে যে কান্ট্রি থেকে ক্লিক করুক আপনাকে কমিশন দিবে, এটা হচ্ছে স্মার্ট লিঙ্ক। যেমন এই যে অফারটা আলিএক্সপ্রেস এর স্মার্ট লিঙ্ক, এটা এখান থেকে যেই প্রোডাক্টে কিনুক সবগুলো প্রোডাক্টের জন্য আপনাকে একটা লিঙ্কে ব্যবহার করতে হবে, কমিশনটা কিন্তু আপনি পাবেন 2% থেকে বা 70% থেকে কমিশন পেয়ে যাচ্ছেন এই ক্ষেত্রে। সো স্মার্ট লিঙ্কটা হচ্ছে এটা। সেম ভাবে আমরা স্মার্ট লিঙ্কের জন্য জাস্ট ইউআরএল অ্যাড্রেসে কনফিগারেশন থেকে ইউআরএল অ্যাড্রেসে ক্লিক করব, এটার জন্য কোনো এয়ারলাইন রেস্ট্রিকশন না, আমরা জাস্ট এখানে জায়ান্ট ক্যাপটা দিয়ে এটা অ্যাড করে দিলাম, জাস্ট আমরা অ্যাপ্রুভ পাঠিয়ে দিব। তো এইভাবে যখন আমরা করবো আমাদের অফারগুলো অ্যাপ্রুভ করে দিবে তারা, আর অফার গুলো অ্যাপ্রুভ করে দিলে আমরা ওই অফারের লিঙ্কটা নিয়ে, এখানে আমার অফারের লিঙ্কটা আসবে, আমরা ওই অফারের লিঙ্কটা নিয়ে প্রমোট করবো। তো আমি আরেকদিন আসবো আপনাদের সাথে অফার কিভাবে প্রমোট করতে হয়, বা যখন লিঙ্কটা দিব আমরা আসলে এটা কিভাবে কাজ করবো, কিভাবে ব্যবহার করবো, এটা নিয়ে একটু আলোচনা করবো অন্য একটা টপিকে, অন্য একদিন আসবো। তো আশা করি সবাই ভালো থাকবেন, আর কারো যদি কোনো সমস্যা থাকে এই টপিকটা নিয়ে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তো আজকের জন্য আল্লাহ হাফিজ, এ পর্যন্তই, ধন্যবাদ।